মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম Lord.
আমার আপনার মালিকে এত সুন্দর জমা দিয়েছে কে, এই জমা দিয়ে কাকে ডাক দিবে, এই মাওলাকে আমাকে আপনাকে বানাইলো তো আমার পৃথিবী সৃষ্টি করলো, এই জবান দিয়া যদি আমার মাওলাকে যদি আমি না ডাক দে তাহলে এই জবান থাকাছে না থাকে সবচেয়ে ভালো কথা, ঠিক না ঠিক? তাহলে আমার মাওলাকে আপনি ডাক দিবেন আল্লাহ, আমার আপনার মালিককে আওয়াজ করে আমার আপনার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক দয়া করে মায়া করে অনেক আদর করে যত্ন করে আমাকে আপনাকে বানাইছে, আমার আপনার ছেলে আমার আপনার মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে কথা ঠিক না ঠিক? আমার চিন্তা ভালো একটি হারাপ পারলে
পিতা মাতার আমল নামাই নাকি লেখা হয়, হায় হায় পিতা মাতার আমল নামাই নাকি লেখা হয়, এই সুযোগটা এখন মাগ তুমি খুঁজে লাও, এই সুযোগটা এখন মাগ তুমি খুঁজে লাও, মাগ তোমার একটি ছেলে মাদের সাথে দিও, এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও। রোজ নামাজের দুহাত তুলে চোখের পানি ছেড়ে রব্বির হাম হুমা বলে কাঁদবে তোমার ছেলে, চিৎকার দেব আল্লাহু আকবার। রোজ নামাজের দুহাত তুলে চোখের পানি ছেড়ে রব্বির হাম হুমা বলে কাঁদবে তোমার ছেলে, এই দোয়াটা প্রভুর কাছে, এই দোয়াটা প্রভুর কাছে সবচেয়ে বড় দামি, মাগ তোমার একটি ছেলে মাদের সাথে দিও, এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও। চিৎকার করে আল্লাহু আকবার। ভালো লাগে না? ভালো লাগে না? ভালো লাগে? চিৎকার করে আল্লাহু আকবার। আমার আপনার মালিকে না মাওলানা পাকের আলোচনা হবে, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের আলোচনা হবে, কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার মতো তৌফিক দান করুন, সবাই চিন্তা করেন আমিন। দুনিয়াতে আসলেন, আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন এই কাফেররা